বিরতির পর আবারও আপনাদের স্বাগত। জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে, এই দার্শনিক এবং সমাজ সংস্কারকের আজ জন্মদিন, এবং এই দার্শনিকের জন্মদিন আজ পালিত হচ্ছে বিজেপির উদ্যোগে। প্রতিটি বুথ অফিসে, প্রতিটি মন্ডল অফিসে আজ ওনার জন্মদিবস পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বটদোয়ালী মন্ডল অফিসেও পালিত হয়েছে ওনার জন্মদিন। জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে, তিনি ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী, ব্যবসায়ী, বর্ণবিরোধী সমাজ সংস্কারক এবং মহারাষ্ট্রের লেখক। তার কাজ অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথা নির্মূল এবং নারী ও নিপীড়িত বর্ণের মানুষদের শিক্ষিত করার জন্য তার প্রচেষ্টাসহ অনেক ক্ষেত্রে প্রসারিত হয়েছে। তিনি এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে ছিলেন ভারতে নারী শিক্ষার পথপ্রদর্শক। ফুলে 1848 সালে পুনেতে তাত্তা সাহেব ভিড়ের বাসভবন বা ভিড়েওয়ারার মেয়েদের জন্য তার প্রথম স্কুল শুরু করেন। তিনি তার অনুসারীদের নিয়ে নিম্নবর্ণের লোকেদের জন্য সমান অধিকার অর্জনের জন্য সত্যশোধক সমাজ, সত্য সন্ধানী সমাজ গঠন করেছিলেন। সকল ধর্ম ও বর্ণের মানুষ এই সমিতির একটি অংশ হতে পারে, যা নিপীড়িত শ্রেণীর উন্নতির জন্য কাজ করেছিল। ফুলেকে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। আজ এই জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের জন্মদিবস এবং তার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ত্রিপুরা রাজ্যে বিজেপির উদ্যোগে বিভিন্ন মন্ডল অফিসে পালিত হয়েছে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের জন্মদিবস। এবং তার গুরুত্ব, তার অবদানের কথা অবশ্যই বলেছেন যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে। কি বলছেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে নেতৃত্বরা শুনব। আপনারা জানেন আমাদের আজকাউন বটদোয়ালী মন্ডলে আমাদের ভারতবর্ষের সমাজ জ্যোতিবাই ফুলে এই জন্মদিন উপলক্ষে আজকাউন বটদোয়ালী মন্ডলে এবং বিভিন্ন বুথে বিভিন্ন ওয়ার্ডে আমার ওনাদের জন্মদিন পালন করছি। আপনারা জানেন উনি 196 জন্মদিন, উনি সমাজের জন্য কাজ করে গেছেন এবং বিশেষ করে উনি খুব গরিব দরের এবং একটু উঁচু জাতির মালিক পরিবারে ছিলেন। ওনাকে স্কুল পড়ার সময় অনেকে ঘৃণা করত, স্কুলে পড়াশোনা শেষ করে স্কুলে আর যায়নি। পরবর্তী কালে ওনার মাসি ছিল, অল্প বয়সে ওনার মা মারা গেছে, মাসি খুব বুদ্ধিমান ছিল, উনি ওনাকে বাড়িতে পড়াশোনা করেছে এবং স্কুলে উনি যায়নি। যাদের একজন বিদেশি ছিল, ওনার দেখেছে ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার একটা স্কুলে ভর্তি করিয়েছেন এবং বিভিন্ন ভাষায় উনি জানতেন। যাই হোক, উনি সমাজের জন্য কাজ করেছেন এবং এই ভারতবর্ষে যে নারী আছে নারীদের জন্য এবং নারী যাতে উচ্চশ্রেণী বর্গে যারা আছে তাদের উন্নতি করার জন্য সবসময় কাজ করে গেছেন। ওনার এই জন্মদিন আমরা 8 নম্বর দল এবং আমাদের বুথে পালন করা হচ্ছে। আপনারা আসলে নেতৃত্বরা আজকে কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের এই জন্মদিবস পালন হচ্ছে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের, এবং বিজেপির উদ্যোগে প্রতিটি মন্ডল অফিসেই কিন্তু এই জন্মদিবস পালন করা হচ্ছে। এবং তার অবদান, জ্যোতিরাও ফুলের অবদান অবশ্যই সমাজের জন্য কি কি রয়েছে, কি করেছেন তিনি নারীদের শিক্ষার জন্য, প্রত্যেকটি বিষয় যাতে আগামী প্রজন্ম অবশ্যই মনে রাখে, এবং তার যে দেখানো পথ, সেই পথ অনুযায়ী, দেখানো পথ অনুযায়ী যাতে চলে প্রত্যেকে, সেই জন্যই কিন্তু আজকের এই জ্যোতিরাও ফুলের জন্মদিবস পালন করা হয়েছে প্রত্যেকটি মন্ডল অফিসে। সমস্ত বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।